বর্ধমানের কালনায় রেলগেটের ধারে উদ্ধার এক ছাত্রীর দেহ। ঘটনাটি শুক্রবার কালনার জিওধরা স্টেশনের পাশেই। মৃতার বাড়ি ধাত্রী গ্রামে। সে কৃষ্ণদেবপুর উচ্চ বিদ্যালয়ে কলা বিভাগের ছাত্রী। পরিবার সূত্রে খবর, মায়ের সঙ্গে কালনায় এক শিক্ষকের কাছে ইংরেজি পড়তে আসত। শুক্রবারও পড়তে এসেছিল, তবে সেদিন কোনো কারণেই আগেই পড়া থেকে বেরিয়ে যায়। এরপর সন্ধে 7টা নাগাদ রেল পুলিশের কাছ থেকে কালনা থানায় খবর আসে। কালনা স্টেশন থেকে অদূরে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তারপরেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং ছাত্রীর পরিবার। ছাত্রীটিকে শনাক্ত করা হয়, কিভাবে মৃত্যু হলো তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। উস্তিতে বিজেপি নেতার রক্তাক্ত দেহ। গত সোমবার থেকেই নিখোঁজ ছিলেন উস্তির এক বিজেপি নেতা। টানা 4 দিন খোঁজ না থাকার পর শুক্রবার বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো ওই নেতার দেহ। মৃতের নাম পৃথ্বীরাজ নস্কর। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার দ্বীপের মোড় এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা জানতে পারেন উস্তির বিজেপির দলীয় কার্যালয়ের ভেতরেই তার দেহ পড়ে রয়েছে। সেই মতো পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তালা ভেঙে উদ্ধার করা হয় দেহ। মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্ব নিয়েছিলেন পৃথ্বীরাজ, তবে তার মৃত্যুর আসল কারণ কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাকিস্তানের বালুচিস্তানের কোয়েটা রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 24 জনের, আহত কমপক্ষে 30। বিস্ফোরণের সময় একটি ট্রেন প্ল্যাটফর্ম থেকে পেশোয়ার উদ্দেশ্যে যাওয়ার আগেই হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো স্টেশন চত্বর। প্রাথমিকভাবে জানা গিয়েছে জাফর এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে আসার ঠিক আগেই রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণ হয়। স্টেশনের স্বাভাবিক ভিড়ের কারণে হতাহতের সংখ্যা এত বেশি। রেল আধিকারিকরা জানিয়েছে জাফর এক্সপ্রেস সকাল 9টা নাগাদ পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, ঠিক তার আগেই ভয়াবহ এই দুর্ঘটনা। মালদার গাজল থানার দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকার এক মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক দল। শুক্রবারই জলপাইগুড়ি থেকে আসা রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রথমে সেই স্থানটি পরিদর্শন করেন যেখানে মুন্ডুহীন দেহটি পড়েছিল। পরে তারা মুন্ডুর অবস্থান থেকে নমুনা সংগ্রহ করেন। এমনকি মালদার গাজল থানায় এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই ঘটনার পেছনে কোনো রহস্য থাকতে পারে। তবে ফরেন্সিক দলের সদস্যরা তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আপাতত ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ক্যানিংয়ের একটি লজে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তখনই মহিলাকে সেখানে ফেলে দিয়ে পালায় তার সঙ্গী মহসিন মোল্লা। মৃতার নাম আমিনা মোল্লা, বয়স 47। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ক্যানিং এর গোভরামারি গ্রামের বাসিন্দা মহসিন আমিনা নামের ওই মহিলাকে সাথে নিয়ে এই লজের 8 নম্বর ঘরে উঠেছিলেন শুক্রবার দুপুরে। কি কারণে তারা এখানে এসেছিলেন সেই সম্পর্কে কিছুই বলতে পারেননি লজ কর্তৃপক্ষ। তবে এলাকার মানুষের দাবি এই লজে দেহ ব্যবসা চলে।